আচ্ছা, যদি একটু পরিশ্রম, জি আপনারা জি তো এর থেকে বেশি পরিশ্রম আগে করতেন, জি 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 কিন্তু বেনিফিট পেতেন অল্প অল্প অল্প। আমরা যেটা লক্ষ্য করি, কিছুদিন আগে কিন্তু চা শ্রমিকরা আন্দোলন করেছে, জি জি করেছে। তাদের সারাদিনের মজুরি ছিল 100 কত টাকা জানেন? 120 টাকা। 120 টাকা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর 120 টাকা পেত। এটা দিয়ে তারা কিভাবে সংসার চালায়, আসলে আমারই বোধগম্য আসে না, খুবই কষ্ট। আমি আসলে চা শ্রমিকেরই ছেলে। চা শ্রমিকেরই ছেলে, তারা অনেক কষ্টে জীবনযাপন করতো। এখন এই করিম ভাইয়ের হাত ধরে আপনার এই টমেটো চাষ করে বেশ লাভবান আছেন, এই জিনিসটা খুবই ভালো লাগছে না আপনার কাছে? ভালো লাগছে। যদি এরকম আপনাদের আরো যদি মানে এই ব্যাপারটা যদি আরো আগে জানতে পারতেন, তাহলে তো আমরা আরো বেশি কিছু করতে পারতেন। করিম ভাই, আমরা যেটা জানি, উনি কিন্তু আপনাদেরকে যখন প্রথম বলছে, ওনারা নাকি এলাকার মানুষ বা ওনার পাগল বলতো যে এটা কিভাবে সম্ভব, কিন্তু এই পাগলের হাত ধরে কিন্তু এখন আপনারা সফল, এখন আপনারা সফল। ওনার জন্য দোয়াও করতেছি, আল্লাহ ওনার হায়াত বারক। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আপনারা দেখতেছেন যে আমি একটি জমির মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে গিয়ে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ। দর্শক, এই জায়গাটার অবস্থান হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পত্রকলা চা বাগানের। তো এখানে যেই জমিগুলো রয়েছে, এখানে কিন্তু আগে টমেটো চাষ হইতো না, তো এই করিম ভাইয়ের হাত ধরেই এই এলাকাতে এখন প্রচুর টমেটো চাষ হচ্ছে এবং এখানকার কৃষকরা লাভবান হচ্ছে। তো আজকে আমি এই টমেটো চাষের যে যিনি উদ্বোধন করেছেন করিম ভাই, এবং তার নিজস্ব যে জমি রয়েছে, সেই জমি থেকে আমি আপনাদেরকে টমেটো চাষের সম্পর্কে জানাবো এবং টমেটো চাষ করে এখানকার কৃষকরা কিরকম লাভবান রয়েছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা করিম ভাইয়ের সাথে প্রথম কথা বলি, তারপর এখানে যে কৃষকরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করিম ভাই কেমন আছেন? আমি ভালো, আপনার দোয়া আল্লাহর ইচ্ছায়। আচ্ছা করিম ভাই, প্রচুর রোদ্রের মাঝে দাঁড়িয়ে রয়েছি, আসলে কৃষকদের কাজ তো রোদ্রে দাঁড়িয়ে কাজ করবে, কৃষকরা আসলে আরাম আয়েস তেমন একটা করতে পারে না। তারা যখন তাদের ফলটা গড়ে উঠে, যখন তারা বিক্রি করতে পারে, যখন তাদের টাকাটা দেখে, তখন তাদের মনে এমনিতে আনন্দ জেগে যায়, আর এখানে যত পরিশ্রম করলো বা এই কাজ করলো, এটা তারা সম্পূর্ণ ভুলে যায়। আর এটা যদি তারা নাই ভুলে যেত, তাহলে আমরা কিন্তু এই সুন্দর, এত সুন্দর এই সবজিগুলো পেতাম না। তারা অক্লান্ত পরিশ্রম, তাদের মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য এই সবজি যোগান দিয়ে যাচ্ছে। তাদের মূল্যায়নটা বাংলাদেশে তেমন না হলেও, তাদের মূল্যায়নটা কিন্তু আল্লাহ তাআলা ঠিকই করতেছে এবং তাদের মূল্যায়ন করা উচিত, কারণ এই কাঠপাতা রোদ্রের মধ্যে দাঁড়িয়ে তারা কাজ করতেছে এবং তারা এই টমেটো চাষ করতেছে। টমেটোর সাথে তারা কিন্তু চাই সবজি, ধান, গম, চাল, খাদ্য দ্রব্য যা আসে সব কিন্তু কৃষি থেকেই আসে। তো সেই কৃষক একটু রৌদ্র হলেও আমাদের কোনো সমস্যা নাই, আজকে আমাদের কৃষকদের ডেভেলপ হচ্ছে দিন দিন, বা হারভেস্ট হচ্ছে এবং হাইব্রিড জাতের টমেটো চাষ করে তারা লাভবান হচ্ছে, এটা কিন্তু প্রযুক্তির মাধ্যমে আসছে। আর সেই প্রযুক্তিটা আপনি এইদিকে উদ্ভাবন করেছেন এবং আপনার হাত ধরেই এই পুরো এলাকাতে এখন টমেটো চাষ হচ্ছে, এই সম্পর্কে আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন আপনার অনুভূতিটা কিরকম। অবশ্যই আপনি যেখানে আসছেন, এই চা পাত্রকলা চা বাগানের এই মালিকানাধীন জমিটা, এখানে আমরা এক বছরের জন্য কন্ট্রাক্টে নেই, প্রতি বছর উভয় পক্ষের মাধ্যমে চুক্তির মেয়াদ বৃদ্ধি হয়। তো এখানে যা দেখতেছেন, এখানে অনেক হেক্টর হেক্টর জমিতে টমেটো চাষ আছে, আপনি নিজেই দেখতেছেন। আর এখানে আমার প্রায় শতাংশে গেলে প্রায় এই 10 বিঘা, প্রতি শতাংশ সমান, প্রতি বিঘা সমান 30 শতাংশ। 30 শতাংশ জমিতে 1 বিঘা, 1 বিঘা আমার 10 বিঘা জমি। এখানে বিশিষ্ট একটা খামার, বাস্তবে এই খামারটি
এই খামারটি আমি আজকে থেকে 30 হইতে 35 দিন আগে এখানে এই গাছগুলো রোপণ করছি। এখন দেখতেছেন আমার এখানে টমেটো চলে আসছে, দেখছেন কি সুন্দর। এই দেখেন, এই দেখেন টমেটোগুলা, এই দেখেন অনেক গাছে টমেটো আসছে। এটা আপনার এই 65 দিন পরে হারভেস্ট হবে, মানে 35 দিন বয়স এখন চারাগুলার, এখন টমেটো চলে আসছে। 60 থেকে 65 দিনের মধ্যে এটা আমরা হারভেস্ট করতে পারবো এবং হারভেস্টের উপযোগী হবে। আচ্ছা আচ্ছা, তো এই যে এটা তো হচ্ছে কি গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর চাষটা? জি জি। আচ্ছা, এই চাষ পদ্ধতিটা একটু যদি বলতেন, আর এটা রোপণের উত্তম সময়টা কোন সময়? এটা অ্যাকচুয়ালি আগে আমরা তো আর এগুলো ইয়ে করি না, বর্তমানে তো সারা বছরই সারা বছর রোপণ করা যাচ্ছে। এখানে অনেক ধাপে ধাপে এগুলা লাগানো হচ্ছে, ওইদিকে আবার হারভেস্টিং হইতেছে, যেগুলো চৈত্র মাসে লাগাইছে 10 তারিখ 15 তারিখ এভাবে লাগাইতেছে, ধারাবাহিক এখনো লাগাইতেছে। আর কেউ হারভেস্টিং, কেউ বিক্রি করতেছে ফসল, আবার কেউ কম বয়সেরও আছে, ধারাবাহিক এইভাবে কার্যক্রম চলতেছে। আমার এই খামারে গাছ আমার বলছি না আপনার এই 10 বিঘা জমিতে প্রায় 25,000 চারা, 10 বিঘা জমিতে 25,000 চারা রয়েছে। প্রতি বিঘাতে কত পিস করে চারা লাগানো যায়? প্রতি বিঘাতে 30% সমান এক বিঘা, প্রায় আপনার 2500-2500 মতন, 2500 প্রতি বিঘাতে চারা ক্যাপাসিটি। যাক, চমৎকার সুন্দরভাবে একটি নালা করে দিয়েছেন, এটা হচ্ছে কি পানি নিষ্কাশনের জন্য, যাতে পানি চলে যেতে পারে। আচ্ছা, আর প্রত্যেকটা চারাতে একটা করে খুঁটি দিয়ে রাখছেন? জি জি, খুঁটির মধ্যে আবার একটা প্রোটেক্টর জিনিস আমি বলি, এটা এই ধরেন প্রতি 24 ইঞ্চি পরপর একটা গাছের ডিস্টেন্স বা 24 ইঞ্চি পরপর, আর যে ডেনগুলো দেখতেছেন এটা 2 হাত বা 37 ইঞ্চি সমান, এই মধ্যখানের যে আপনি হাঁটতেছেন পায়চলার ডেনটা। আচ্ছা, এইভাবেই প্রতি বিঘাতে এত গোলা ছাড়ার কে বাচ্চাটি হয়। আর আপনি দেখতেছেন ফুল আসতেছে, আশা করি আপনার দোয়ায় আল্লাহর ইচ্ছায় হয়তো আরো 60-65 দিন, প্রায় 30-35 দিন হয়ে গেছে, আরো মাসখানিক পরে আমি বিক্রি করতে পারবো। আপনার জানেন অনেক বড় নার্সারি, তারপরে আপনি এর আগে প্রতিবেদন করছিলেন ওইদিকে আমার 40,000 বিশিষ্ট একটি খামারের, সেটাও তো আপনি আসছেন। যাই হোক, আপনি বলেন এটা তো হচ্ছে কি? আচ্ছা, এটা কি যাত্রা টমেটোর? এটা বাংলাদেশের প্রযুক্তি ইস্পাহানির সিটু কোম্পানি বাড়ি আট। আচ্ছা আচ্ছা, তো আমরা দেখতেছি যে শ্রমিকরা এখানে কাজ করতেছে, তারা গাছের গোড়ায় গোড়ায় সম্ভবত সার দিচ্ছেন। যে এইগুলা যে ইয়ে করতেছে গাছের গোড়ায়, আবার এগুলো তো গাপটিং গাছগুলা অনেক বড় হয়ে যায়, একসময় কুড়াল দিয়ে দাঁড়ি কাটতে হয়, গাছের তো অনেক খাবার খাইতে পারে, বুঝছেন, খাবার খাওয়ার কারণে তার জীবনকাল অনেক বেশি হয়ে যায়, তারপরে অনেক খাবার খাইতে পারে, অনেক ধরতে পারে, আপনার 15-20 কেজি টমেটো ধরতে পারে, ধারাবাহিকভাবে 30 কেজি পর্যন্ত আসতে পারে। উচ্চতাটাও তো অনেক হয়, উচ্চতা আপনার ধরেন 5 ফুট 6 ফুট, 5 ফুট 6 ফুট এরকম, এটা তো জীবনকাল বেশি, 1 বছরে তার এই খান্ডগুলো বাড়তে বাড়তে 5-6 ফুট হয়ে যায়, তারপরে এই খুঁটিগুলো দেখতেছেন 5-6 ফুট, যে খুঁটিগুলো দিছি এগুলো তো 5-6 ফুট, ওইদিক থেকে গিয়ে ওইদিকে আরো 7-8 ফুটও হতে পারে, আবার এইভাবে হেলে পড়ে আবার ওইদিক থেকে ওইদিকের গুলো ওইদিকে আর ওই পাশের গুলো ওইদিকে যায়। এটাও আসলে আপনি যেটা বলছেন যে আমি প্রথমেই আসছিলাম এলাকায়, আমি তো আগ থেকে আজকে 30-35 বছর ধরে 2005-এ আমি জাতীয় পদক পুরস্কারে ভূষিত, এরপর থেকেই আমার এই কাজগুলো চলছে। আমরা যখন এদিকে হেঁটে আসছিলাম আপনাকে দেখে, এদিকের এলাকার মানুষগুলা যে যে শ্রমিকগুলা কিন্তু দেখলাম আনন্দে আত্মহারা, যে আপনাকে সবাই বাহবা দিচ্ছে যে আপনার হাত ধরে এখন আমরা টমেটো চাষ করে স্বাবলম্বী, এই এই ব্যাপারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, আমার কাছে অনেক আনন্দ লাগছে। আপনার অনুভূতিটাও আমি দেখে বুঝছি যে আপনি হাসতেছিলেন। যাই হোক, আপনি বলছেন এটাও আমি আনন্দিত বা গর্বিত, আমাকে কেউ টাকা দেবে সেটা বড় কথা না, আমাকে যে রেসপেক্ট করতেছে, যে তোমাকে অনুসরণ করে বা তোমার এটা দেখে আজকে আমরা ডেভেলপ বা এলাকা বা আমরা লাভবান বা স্বনির্ভরতা বা কর্মসংস্থান আছে, এটাই আমি আল্লাহর কাছেও পাবো। আর আপনারা যেটা প্রতিবেদন করছেন বা করবেন আসছেন যখন, এটাতে আরো মানুষে আমারে অনেক সময় ফোন করে দোয়া করে বা আমার খুবই আমি গর্বিত, আমি অহংকার না, এটা আমি আনন্দিত। আচ্ছা আচ্ছা, করিম ভাই এখানে কৃষক আছে কাজ করতেছে, আমরা একটু তাদের কাছে একটু জিজ্ঞাসা করি যে আসলে তারা কি রকম লাভ। আমি যদি বলি, প্লিজ লিসন টু মি, আমার এই পাশে আমার আমার গোপাল বাবু, বাবু কাম হিয়ার প্লিজ, উনি আর আমার আরেক ভাই নাম ইব্রাহিম,
আমরা দেখেন আমাদের বাড়ি এখানেও নাই, একটু দূরে, এখান থেকে 8 কিলোমিটার দূরে। এখানে আমরা এই জমিগুলো কোনটাকে নিয়ে এগুলো চাষ করি। ওনার উনি যদি আমার জুনিয়র মানুষ স্টুডেন্ট, ওনার একটা ব্যবসা আছে আর এই পক্ষে আমার পদ্ধতি আছেন অনেক লাভবান, আর উনি আমায় অনেক সহযোগিতা করছেন, যেটা মানে আমার কোন এক সময় আমার বিনিয়োগ করতে আমার অনেক পয়সা করে কম ছিল, বুঝছেন তো। ওনার ফার্টিলাইজারের দোকান আছে, সারের দোকান, আমাকে 5-6-7 লক্ষ, আমার তো প্রতি বছর প্রায় 15-20 লক্ষ টাকার এই বিভিন্ন কেমিক্যাল, ফসফরাস, নাইট্রোজেন, তারপরে বিভিন্ন ধরনের এগুলো লাগে জৈব সারতে। উনি আমার এই বিক্রি করা হার্ভেস্টের পরে আপনি দেবেন, আপনি অনেক পার্সন বা আপনার এগুলো অনেক না অনেক আগের কথাটা বলছি, আপনাকে দিচ্ছে। আমার পাশে দাঁড়ানো আমার এক বন্ধু মানুষ, আর উনি লং টাইম আমরা একসাথে, ওনার ব্যবসা ছিল এই যেটা ডেকোরেটরসের, ডেকোরেটরসের ব্যবসা দিয়ে উনি আমারে বললেন যে ভাই তোমার সাথে আমি থাকবো ভাই, বলে এইভাবে লং টাইম মানে আগের কথা বলতেছি। উনিও লাভবান আর অনেক সহযোগিতা, আমাদের আন্তরিকতা আছে দেখছেন আপনি, কিভাবে আমরা একসাথে। উনি হচ্ছে গোপাল ভাই, মানে গোপাল বাবু, গোপাল ভাই। তো টমেটো এখন চাষ করতেছে আপনার হাত ধরে, বিশাল বড় খামার। কতটুকু জমি আছে? আমার 4 বিঘা। 4 বিঘা। আপনি কত বছর যাবত করতেছেন? প্রায় 5 বছর। 5 বছর। তো আচ্ছা, আপনি গোপাল ভাই, আমরা যদি আপনার কাছ থেকে জানতে চাই আসলে প্রতি বিঘাতে প্রতি বছর আপনার কেমন টাকা, সমস্ত খরচ বাদ দিয়ে কেমন টাকা আপনার আয় হচ্ছে? বিক্রি হবে নাকি বিক্রি হয়েছে? বিক্রি হবে, হবে। এর আগে তো আপনার হয়েছে? হয়েছে। ওই সময় কিরকম হয়েছে? এইরকম ওই ধরেন 10 লক্ষ টাকার মতো, 5 লাখ টাকা থাকে প্রতি সিজনে, তাহলে আপনার 10 লক্ষ টাকার মতো ইনকাম হচ্ছে। আচ্ছা, তাহলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, যদি 10 লক্ষ টাকা যদি কেউ টমেটো চাষ করে করতে পারে তো সেক্ষেত্রে তো অনেক। আর এ আমরা যতটুকু জানছি এই অঞ্চলে করিম ভাই হচ্ছে প্রথম উদ্যোক্তা, প্রথম উদ্যোক্তা উনি। উনি এই জমিগুলো নাকি পতিত ছিল এবং 4 জমি ছিল, উনি আপনাদেরকে মানে শুধু শিখানোর জন্য নিজের শ্রম দিয়ে এখানে চাষ পদ্ধতিটা চালু করেছে, এবং তিনি কিন্তু এই কমলগঞ্জের এদিকে যে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করা যায় এটার উদ্ভাবক, এবং তিনি উদ্ভাবন করেছেন। কমলগঞ্জে তো ওনার যে নার্সারি, ওখান থেকে তো তিনি এখানে পত্রকলা চা বাগানে জমি লিজ নিয়ে এগুলা করছে। তো সেক্ষেত্রে এখন কিন্তু আপনারা লাভবান হচ্ছে, এখন আপনাদের কাছে কিরকম লাগতেছে, আপনার অনুভূতি যদি একটু শেয়ার করতেন। আদাব, আমার নাম গোপাল দেব চৌধুরী, আর উনি সত্যি কথা বলতে কি উনি ওনার হাত ধরেই আমরা এই কৃষিতে এসেছি, এবং প্রথমেই উনি আমাকে 5 বছর আগে বলছেন যে আসো আমার সাথে ক্ষেত করি, আমরা একসাথে ক্ষেত করি। আচ্ছা আচ্ছা, আসলাম, ভালোই লাগলো, এবং উনি প্রথম উদ্যোক্তা এই আমাদের পাত্রকলা হইন, আদমপুর হইন, এই টমেটোটা ওনার হাত ধরেই আমরা ইয়ে করেছি, চাষ করেছি, এবং আজ তো প্রায় আমি 5 বছর ধরে ক্ষেত করতেছি, খুব ভালো লাগতেছে। উনার কাছে আর কি বলবো, উনি আমাদের গডফাদার, টমেটোর গডফাদার। এদিকে আমাদের আরেকজন ভাই রয়েছে, কৃষক ভাই, এদিকে ভাই একটু আসেন। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মিয়া। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাইয়ের জমি আছে কতটুকু? এখানে ক্ষেত আছে 2 বিঘা। 2 বিঘা না? কতদিন হয়েছে আপনি এই টমেটো চাষ করতেছেন? 8 বছর। আপনি 8 বছর ধরে করতেছেন? আচ্ছা আচ্ছা, প্রতি বিঘাতে আপনার কি রকম টাকা প্রতি বছর ইনকাম হচ্ছে? প্রত্যেক বছর তো আর সমান যায় না, কোন বছর বেশি লাভ হয়, দামটা একটু বেশি থাকে, কোন কম থাকে, বাজার রেট বালা তাহলে লাভ হয়, আর যদি বাজার রেট কম হয় তো লাভ কম হয়, তবুও প্রতি বিঘাতে 1 লক্ষ টাকার মতো ইনকাম হয়। প্রতি বিঘাতে 1 লক্ষ টাকার মতো, সব যদি বাজার একদম কম থাকে তারপরে 1 লক্ষ হয়। আচ্ছা, তাকে তো আলহামদুলিল্লাহ, আগে তো আপনারা অন্য কাজ করতেন, ওইটা থেকে এটা অনেক ভালো না? অনেক ভালো। আচ্ছা, ভাইয়ের নামটা কি? আব্দুল মুমিন। আব্দুল মুমিন ভাই, মুমিন ভাইয়ের তো জমি আছে না? জি ভাই জি। আচ্ছা, আপনি কতদিন যাবত এই টমেটো চাষ করতেছেন? আমি আমার চাচাই আমারে এই লাইনটা ধরে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এই লাইনটা ধরে দিয়েছে, বেশ। এখন তো আপনারা টমেটো চাষ করে বেশ লাভবান। জি জি। আচ্ছা, যদি একটু পরিশ্রম, আপনারা তো এর থেকে বেশি পরিশ্রম আগে করতেন, কিন্তু বেনিফিট পেতেন অল্প অল্প। আমরা যেটা লক্ষ্য করি, কিছুদিন আগে কিন্তু চা শ্রমিকরা আন্দোলন করেছে, তাদের সারাদিনের মজুরি ছিল 100 কত টাকা জানেন? 120 টাকা। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর 120 টাকা পেত, এটা দিয়ে তারা কিভাবে সংসার চালায় আসলে আমারই বোধগম্য আসে না, খুবই কষ্ট। আমি আসলে চা শ্রমিকেরই ছেলে। চা শ্রমিকেরই ছেলে, তারা অনেক কষ্টে জীবনযাপন করতো। এখন এই করিম ভাইয়ের হাত ধরে আপনার এই টমেটো চাষ করে বেশ লাভবান আছেন, এই জিনিসটা খুবই ভালো লাগছে আপনার কাছে? ভালো লাগছে। যদি এরকম আপনাদের
আরো যদি মানে এই ব্যাপারটা যদি আরো আগে জানতে পারতেন তাহলে তো আমরা বেশি কিছু আরো বেশি কিছু করতে পারতেন। করিম ভাই আমরা যেটা জানি উনি কিন্তু আপনাদেরকে যখন প্রথম বলছে ওনারা নাকি এলাকার মানুষ বা ওনার পাগল বলতো যে এটা কি হবে সম্ভব, কিন্তু এই পাগলের হাত ধরে কিন্তু এখন আপনারা সফল, এখন আপনারা সফল, ওনার জন্য দোয়াও করতেছি আল্লাহ ওনার হায়াত বারক। সফল হয়ে গেছে তখন কিন্তু গ্রহণ করে। যাক ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনারা সফল হন, আমরা আবার আসবো। তো এই যে টমেটো চাষ করে আপনারা বেশ ভালোই আছেন সবাই? জি আচ্ছা দর্শক, আমাদের যে এখানে কৃষকরা রয়েছে তারা কিন্তু আগে অনেক কষ্টে জীবনযাপন করতো এবং তারা অনেক পরিশ্রম করে অল্প টাকা বেতন পেত, এখন নিজেরাই টমেটো চাষ করে এবং প্রতি বছরে তারা সর্বনিম্ন হলেও বিঘা প্রতি 1 লক্ষ টাকার মতো ইনকাম হচ্ছে, এটা দিয়ে কিন্তু তাদের সংসার এখন ভালো চলছে। আমি এমনটাও শুনেছি কেউ কেউ নাকি এই টমেটো চাষ করে এখন বাড়ি গাড়িও তো তৈরি করে ফেলছে, অনেক করতেছে। যাক এই ব্যাপারটা বাংলাদেশে যদি এই জিনিসটা সারা বাংলাদেশে সরিয়ে দেওয়া যায় তাহলে বেশ ভালো হবে, এখন তো এই অঞ্চলের মানুষ উন্নত হচ্ছে আর যদি সারা বাংলাদেশে করা যায় তারাও উন্নত হবে। আর এই টমেটোর চারাটা যেটা এটা কিন্তু গ্রাফটিং পদ্ধতিতে একটা টিত বেগুনের উপরে টমেটোর গাছ লাগিয়ে দেওয়া হয়েছে আর এটার ফলন প্রায় 9 থেকে 10 মাস পাওয়া যায়, আর আমরা যেটা দেশিটা করি সিজনাল এটা কিন্তু 2-2.5 মাস পাওয়া যায়। তো এটার স্থায়িত্বকাল অনেক বেশি এবং বড় হয়, প্রতি চারাতে 20 থেকে 25 কেজি টমেটো হয়। তো দর্শক আপনারা যদি কেউ এই চারা নিয়ে করতে চান তাহলে এই করিম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। করিম ভাইয়ের বিশেষ করে অনেক বড় একটি নার্সারি রয়েছে যেখানে গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর চারা উৎপাদন করা হয়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা ভালো থাকবেন, আবার দেখো। যাক করিম ভাই, আমরা কৃষকের কথা শুনে আমার অনেক ভালো লাগছে, বুকটা ভরে গেল যে তারা আগে এত পরিশ্রম করে অল্প টাকা বেতন পেত এখন তারা বেশ লাভবান হচ্ছে। তো আমাদের সারা বাংলাদেশে তো এরকম অনেক কৃষক আছে যারা মানে পরিশ্রম করতে চাচ্ছে কিন্তু পরিশ্রমটা কোথায় করবে সে জায়গাটা খুঁজে পাচ্ছে না, যদি তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিতেন। চারাগুলো তো আপনার মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমার নার্সারি এবং খামার এবং আমাকে হাইলাইট হয়ে গেছে। এখন সারা জেলাতেই বাংলাদেশের প্রায় যেমন এই বছর চিটাগাঙ্গের সাতকানিয়া কৃষি কর্মকর্তা, তারপরে হাটহাজারি কৃষি কর্মকর্তা, বিভিন্ন কৃষি কর্মকর্তা আমার এখান থেকে চারা নিয়েছেন চট্টগ্রাম। তো ওনার মাধ্যমে আমি অনেক চারা বিক্রি করছি। তারপরে দেখেন ওই কুমিল্লা জেলার যেটা ডিডি সাহেব, ডিডি সাহেব উনিও গত বছর আমার থেকে চারা নিছেন বা এমনি সারা দেশেই চলে গেছে। আর যদি কেউ চারা নিতেও চায় তো আপনার এখানে নাম্বার আছে বা আমার নাম্বার আছে, যোগাযোগ। বা শুধু চারা নেবে না, আমি তো কৃষিতে পরামর্শ দিই, এই 2-3টা সাবজেক্টে দিই, সুলানিশি সাবজেক্টে, তারপরে কিভাবে রোগ বলাই, তারপরে এইভাবেও দিই। আমি শুধু নিজেও বেনিফিট, আর আমি মনে করতেছি যে যদি আমাদের দেশে আরও কর্মসংস্থান, সবজির চাহিদা এবং সাধারণ কৃষকের বিজ্ঞানের বিশ্বাসটা যদি ফেইথ চলে আসে তাহলে আল্লাহর কিছু ভালো হবে আর দেশেরও ভালো হবে আর আমি সুন্দর থাকবো। আপনাদের দয়ায় আমি খুবই গর্বিত, আজকে আমার যেখানে যাই মানুষ সম্মান করে, তৎকালীন সময়ে হয়তো সম্মান করে নেই, কিন্তু আমি গভর্নমেন্টও আমাকে, আমি 2-5 দিন আগে আমি জাতীয় কৃষি পুরস্কারের আবেদন করছি, এর আগেও আমি 2005-এ জাতীয় কৃষি পুরস্কারে ভূষিত। আর আমার তো মিলিটারি মানুষ, আমার সার্ভিস অফ পিস, আমি দেশের বাইরে কাজ করছি অনেক দেশে, তখন আমি শান্তিপুরকেও ভূষিত। আপনার দয়ায় ভালোই আছে। ঠিক আছে করিম ভাই, আমরা বেশ অনেক কিছুই জানলাম আর এবং টমেটো চাষ করে তারা অনেক লাভবান সেটা জানলাম, সেটার জন্য অনেক ভালো লাগছে। আবার যদি আমাদেরকে কোনো সময় এদিকে আসা হয় বা আল্লাহ তৌফিক দিয়ে আবার আসবো, আপনার এই টমেটো চাষ সম্পর্কে আমরা জানবো। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, আপনিও ভালো থাকেন, আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করি।